শ্যাটিং মাছ। এই মাছটাকে আমরা গ্রিল করে আজকে খাবো এবং খুবই সুন্দর। এটাকে এখন গ্রিল করা হবে এবং গ্রিল করার পরে আমরা এটা করব, তারপরে আমরা এর টেস্ট কী সেটা আপনাদের সাথে শেয়ার করব। কী সুন্দরভাবে মাছটাকে কাটিং করবে আপনারা দেখবেন, এক অভিনব অভিজ্ঞতা আমাদের, আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফুড গ্রুপ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নিউ দীঘায় এবং আমাদের যে শ্যাটিং মাছ এটি সেটি আজকে কাটা হচ্ছে এবং এটা আমরা এটাকে ট্রাই করব। এর স্বাদ, এর কি স্বাদ আমরা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি একটি নতুন অভিনবত্ব কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেষ্টা করছি। আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন, এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন, আপনাদের কাছে এই আশা আমরা রাখি। এবং পরবর্তী যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো থেকে আপনারা এইভাবে, হ্যাঁভাবে দাদা মাছটিকে কাটছে, আমরা মাছটিকে গ্রিল করবো, এর জন্য আমরা পুরোটা মাছটাকে কাটছি না, আমরা জাস্ট এর ভেতরের যে সমস্ত আছে সেগুলো আমরা বার করে নিচ্ছি এবং এটাকে আমরা গ্রিল করে আমরা এটাকে আস্বাদন করব। এটি শ্যাটিং মাছ, খুবই সুন্দর। এবং এরপরে আমরা আমাদের এই মশলা, বিভিন্ন মশলা মাখিয়ে এরপরে আমরা গ্রিলে দেব এবং লেবুও মাখানো হবে বোধ হয়, লেবু দেওয়া হবে তাই তো দাদা? তেল দেওয়া হবে, তেল দেওয়া হবে। বলো, তেল দিয়ে আমাদের, তোমার হাত কেটে গেছে এই জন্য কি তোমার মন খারাপ? বলতে চাচ্ছ না আমাদের অন্যকা দেখাচ্ছে? হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে না। এটা কি চাট মশলা? আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা অবস্থায় চাট মশলাটা দিয়ে দিল যাতে এর ফ্লেভারটাও মাছের সাথে মিশে যায় এবং খুবই একটি অভিনব স্বাদ আশা করি আমরা এর থেকে পাবো, কারণ কাঁচা অবস্থায় দিলে সেই ফ্লেভারটা মাছের সাথে মিশে যায়, ফলে মাছের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এবং আমরা এর স্বাদটি গ্রহণ করে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকুন। গ্রিলে দেওয়া হলো এবং সুন্দর গ্রিল হচ্ছে এবং মাছটিকে মশলা মাখিয়ে যেভাবে গ্রিল করছে সত্যি এক সুন্দর লাগছে মাছটিকে। আছে দেওয়া হয়, দোকানটাকে একটু দেখাতে বলবো, ক্যামেরাম্যানকে বলবো একটু দোকানটাকে একটু দেখাতে, সুন্দর গ্রিল হচ্ছে মাছটি, শ্যাটিং মাছ। আমরা শেয়ার করবো আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা। ভিতরটাই হবে না, অনেকে আছে চারটে ভিতরটায়। মাছটাকে পুরো গ্রিল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমাদের শ্যাটিং মাছ। এটা আমরা নিউ দীঘাতে এসে আমরা এই মাছটিকে আমরা চয়েস করেছি এবং এর কি স্বাদ আমরা আপনাদের, চাট মশলা, হ্যাঁ মশলা, মাছটাকে ভালো করে, মাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন মাছটাকে ভালো করে এখন মশলা মাখানো হচ্ছে এবং আমি দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো, এই দোকানদার দাদার কাছে, যে কী কী মশলা আছে আপনি সেটা আমাদের সুপ্রিয় দর্শকদের কাছে তুলে ধরুন। আপনারা আপনি একটু বলুন, বলে কী মশলা দিচ্ছেন একটু বলেন। চাট মশলা দেওয়া হচ্ছে, তন্দুরি মশলা আর গরম মশলা, চাট মশলা, গরম মশলা, গরম মশলা আর তন্দুর মশলা, তন্দুর মশলা, এই তিনটে মশলা দিয়ে এবং নুন এবং লেবু নিশ্চয়ই উনি দিয়ে দেবে, দিয়ে এটাকে আমরা এবার টেস্ট করব এবং এই টেস্টটা কি আসে
মাছের যে স্টার্টিং মাছের যে টেস্ট এবং গ্রিল করার পর যে অভিনবত্ব একটি টেস্ট আছে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। এটা পুরো আমরা দেখলেন আপনারা যে স্টার্টিং মাছ মাছটাকে ভালো করে গ্রিল করার পর এবং কি সুন্দরভাবে আপনারা একটু দেখুন কি সুন্দরভাবে মাছটিকে সাজিয়ে আমাদের সামনে দিয়েছে এবং চাট মশলা থেকে শুরু করে গরম মশলা উফ খুব গরম আমরা আপনাদের সামনে শেয়ার করব এর কি স্বাদ। আমি একটুখানি ছিঁড়ে খাচ্ছি। মাছটা খুব সফট এবং খুব নরম, খুব তুলতুলে সুস্বাদু, খুব ভালো এবং টাটকা মাছ যে সেটা বোঝা যাচ্ছে। এবং আপনাদের কাছে আমি রেকমেন্ডেশন করব যে আপনারা আসুন এবং ট্রাই করুন, খুব সুন্দর হয়েছে। এটা একটি নতুন অভিনবত্ব স্বাদ এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যদি দীঘায় আসেন এই মাছটিকে শেয়ার করবেন, স্টার্টিং মাছ খুব সুন্দর। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটিকে এবং বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।